নিলাম বিরতির পর। রান্না হচ্ছে মৈথিলি মাংস। তাহলে দেখে নি ম্যারিনেশন কত দূর দিদি, ম্যারিনেশন কত দূর? হ্যাঁ, ম্যারিনেশন মোটামুটি হয়ে গেছে, আমি এবার সেদ্ধ করতে দেবো। তুমি এবার সেদ্ধ করতে দেবে, তাহলে শুরু করা যাক। একদম আমি ফার্স্টে এই কড়াইটা ম্যারিনেটেড মাটনটাকেই দিয়ে দিলে তো দিয়ে দিলাম। এবার এই যে বাটি ধোয়া জলটা, এটা আমি একটু দেবো জাস্ট সেদ্ধর জন্য, খুব কিন্তু জল দেব না। দেবে তুমি আমাকে একটু জলটা দাও। তুমি বলো কতটা দেবো। তুমি দাও, ব্যাস এটাকে এই যে পুরো যে বাটির যে মশলাটা মশলাটা সেটাকে ধুয়ে তুমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ফার্স্টে আমার থাকবে প্রথম ক্ষেত্রে থাকবে যে একটু ফ্লেমটা হাই থাকবে, তারপরে যখন আস্তে আস্তে হয়ে আসবে যাবে ফুটে যাবে তখন ফ্লেমটা লো করে দেব। ভালো করে মশলাটা একটু যে বাটি ধোয়া জল এটাকে ভালো করে মিশিয়ে দিই। একটু হাই করে আমি জাস্ট ঢেকে দেবো অল্প, তারপর আবার একটু পরে আমি দেখে নেব, আমি আবার ওটা সেট করে দেবো। তাহলে মৈথিলি মাংস সেদ্ধ হতে থাক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি একটা বিশেষ কথা। মিথিলার নানা পদের সাথে দক্ষিণ ভারতের নানা খাবারের কিন্তু অনেক মিল রয়েছে। আর আজ যেমন রান্না হচ্ছে মৈথিলি মাংস, তেমনই মিথিলার এরকম বিভিন্ন পদ কিন্তু সমগ্র ভারতবর্ষে জনপ্রিয়। জানেন কি সে কথা? খাদ্য বিশেষজ্ঞদের মতে বেশ কিছু মিথিলা খাবারের সঙ্গে বাঙালি খাবারের মিল খুঁজে পাওয়া যায়, তবে তার প্রস্তুতি এবং স্বাদ সম্পূর্ণ ভিন্ন। তবে সে যেমনই হোক না কেন, মৈথিলি মাংসের মতো মিথিলায় আরও নানান জনপ্রিয় খাবারের খোঁজ মেলে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খাবার হলো দধি চূড়া, আড়ি কাঞ্চন, বাগিয়া, কাছাড়ি, ঝিল্লি, কড়িবাড়ি, ঘুগনি, তাড়ুয়া, বাঁদি, ইড়হার, পিডাকিয়া, তসময়ী, আনারসা। এই লিস্টের শেষ কিন্তু নেই, কাজেই বলেও শেষ করা সম্ভব নয়। তাহলে গল্প তো শুনলাম, এখন দেখে নিই রান্না কতদূর। দিদি রান্না কতদূর? হ্যাঁ আমি একটু দেখছি, মনে হয় হয়ে এসছে, আমি একটু দেখে নিই। আর একটু সেদ্ধ হবে। যতক্ষণ মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু তোমার সাথে আড্ডা দেওয়া তো যেতেই পারে। তা এই যে রান্না, রান্নাকে জীবনের সাথে জড়িয়ে ফেলেছ, এই যে রান্না, রান্নার সাথে আরও কিছু পারিপার্শ্বিক কাজ তোমার জীবনে রয়েছে, আমি সেইগুলো সম্পর্কে একটু জানতে চাই। আসলে দেখো, বেসিক্যালি আমি একদম আমার ফার্স্ট লাইফে, আমি যখন আমার স্টাডিজ কমপ্লিট করি, যখন আমি এমএ করি মাস্টার্স করার পর, আমি প্রথম লাইফে আমি স্টক এক্সচেঞ্জে আমি আমার কাজের জগৎ ক্যারিয়ার একদম স্টার্টে আমি ছিলাম। তারপরে যখন আমার বিয়ে হলো, আমার যখন মেয়ে আসলো আমার জীবনে, ওই সময় থেকে আমার লাইফে একটা টুইস্ট, মানে তুমি পারো বলতে এই যে আজকের আমার যে জীবন সেটা শুরুটা কিন্তু আমার মেয়ে আসার সাথে সাথে। কারণ মেয়ে যখন আসলো তারপর আমি খানিক মানে কিছুদিন বিএড কমপ্লিট করে স্কুলে জব করেছি, কিন্তু কোনো কিছুর সাথে না মেয়ের টাইমিং বা সব কিছু মেলাতে পারছি না। কারণ আমরা না এখনও আমরা যতই কাজ করি যতই আপডেট হই, সেই মাতৃত্বের জায়গাটা না আমরা এখনও ভীষণ একটা সেই মানে একটা আবেগ মাখা আর কি। তো তখনই ভাবলাম যে এমন একটা কাজ করবো যেটা মেয়েকেও সময় দিতে পারবো এবং তুমি কাজের মধ্যে একদম, কারণ আমরা যেহেতু কাজের মানুষ তো আমরা কাজ ছাড়া থাকতে পারবো না। তো তারপরে আমি ভাবলাম যে আমার যখন এরকম একটা ক্রাইসিসে আমার যখন রান্না বা এগুলো যখন এতটা সাহায্য, তাহলে আমার মতোই মেয়েরা যারা ধরো ফ্যামিলি কমিটমেন্টের জন্য আজকে তারা হোম মেকার, তাহলে ওদের জন্য এবার কিছু করি। তো তখনই আমি একটা লাইফস্টাইল ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আমার একটা আমার একদম পার্সোনাল আমি একটা কাজ শুরু করি, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে শ্রীমতীর দরবার। বাহ, তো সেখানে প্রচুর মানুষ আছে, মানে মেয়েরা আছে সেখানে, ধরো 17 থেকে শুরু করে, আমি বলি সবাইকে যে 17 থেকে শুরু করে 81 মানে এরকম আর কি সব বয়স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। রান্না বান্না তো একটা মেয়ের মানে মেন পার্ট, কারণ মেয়েদের ভালোবাসায় ইচ্ছায় অনিচ্ছায় আনন্দে স্ট্রেস বাস্টার সবইতেই রান্না থাকে। এছাড়া ধরো কালচারাল লেখালেখি সমস্ত কিছু নিয়ে একটা আমার
বলতে পারো মানে আমার আমিটাকে ফুটে তোলার একটা মেয়েদের জগৎ মানে একটা বিরাট কর্মকাণ্ড সবকিছু বিরাট বলবো না আমাদের খুব ভালোবাসার জায়গা না বিরাট কেন বললাম এই যে এটা পরিধিটা কিন্তু অনেক হ্যাঁ মানে আসলে কি বলতো মানুষের ভালোবাসায় তৈরি হয়েছে প্রথমে কিন্তু এটা এতটা যে বড় ছিল তা না আমি একটা ছোট প্রয়াস শুরু করেছিলাম এবং সেটা করোনার সময় তখন মানুষ সবাই গৃহবন্দী এর জন্য আরো বেশি করে আঁকড়ে ধরেছিল একটা অসাধারণ গল্প এটা কিন্তু গল্পটাই যে তুমি বললে না আমার আমি হয়ে প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় আমার আমি থাকে সেটাকে আমার মনে হয় খুব সুন্দর করে একটা লালন করতে হয় ভীষণ সুন্দর একটা অনুপ্রেরণার গল্প এটা কিন্তু তো সেভাবেই পথ চলা আর ভীষণ মেয়েরা এটাতে সাড়া দিয়েছে আর আমাদের আমি যে আজকে এতটা কাজ করতে পারছি আমি শুধু আমার একার জন্য নয় আমার টিমও ভীষণ অ্যাক্টিভ বাহ সেই টিমকে নিয়ে আমার চলা এবং আমরা খুব হ্যাপিলি মানে আমরা প্রত্যেকটা দিন আমরা আঁকি যে আমরা কিভাবে করব কাজগুলো বাহ বাহ অসাধারণ এবং পুরো টিমের জন্য শুভেচ্ছা এটা একদম আমি এটাই মনে করি যে একা কোনোদিন মানুষ এগোতে পারে না একদম একদম তাহলে একবার দেখে নিই যে কত দূর আমাদের গল্প করতে করতে মাংস কত দূর দেখে মানে ঢাকনাটা খোলার সাথে সাথেই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার কি মাংসটা তাহলে ঢেলে না হ্যাঁ এবার আমি মাংসটা ঢেলে নিচ্ছি এটা কিন্তু ওই যে মানে আমরা মাটন বলতে যে ভীষণ একটা সেই রিচ সেটা কিন্তু নয় কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত স্বাদ মাংস ঢালা তো হয়ে গেল এবার তাহলে দিদি কি করবে হ্যাঁ এবার আমি যেটা করব এটা কিন্তু আমরা সেদ্ধর পর্যায়ে উঠে আসলাম মানে প্রথম স্টেপে আমি দেখলাম ম্যারিনেট তারপরে সেদ্ধ এবার আমি একটা টুইস্টে আসবো এবার টুইস্টে আসবো আমরা টুইস্টে ফিরবো কিন্তু তার আগে আমি নিয়ে নেব ছোট্ট একটা বিরতি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন কত সালে মৈথিলি ভারতের একটা স্বতন্ত্র সরকারি ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় এক 2001 সালে দুই 2002 সালে তিন 2003 সালে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল ওয়ানের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ